ঈদের জন্য সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো আজকে আমরা আমাদের গত ক্লাসে যা পড়েছিলাম তার পরবর্তী অংশ পড়ব। আজকে পড়ব চতুর্থ অধ্যায়ের পাঠ 4.2 এবং 4.3। 4.2 এ আছে সন্তান নির্ধারণে ক্রোমোজোমের প্রভাব, বা ক্রোমোজোম কিভাবে একজন সন্তান ছেলে হবে কি মেয়ে হবে সেটা নির্ধারণ করে সেটা সম্পর্কে আমরা আজকে জানব। এখন প্রথম আমরা জানব যে ক্রোমোজোম আসলে কি, ক্রোমোজোমটা কি, ক্রোমোজোম কোথায় থাকে। ক্রোমোজোম হচ্ছে আমাদের কোষের একটা অঙ্গাণু, সেটা আমাদের কোষের প্রতিটা কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে অবস্থান করে। এবং আমাদের দেহের প্রতিটি কোষে, মানুষের দেহের প্রতিটি কোষে প্রায় 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টা ক্রোমোজোম থাকে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে শুধুমাত্র 1 জোড়া ক্রোমোজোম ছেলে এবং মেয়েদের মধ্যে আলাদা থাকে। এই ধর এই ক্রোমোজোমকে বলা হয় সেক্স ক্রোমোজোম। কারণ কি, কারণ এই 1 জোড়া ক্রোমোজোম দ্বারাই নির্ধারিত হয় যে পরবর্তীতে যে নতুন সন্তান হবে, যে নতুন শিশু ভূমিষ্ঠ হবে সে ছেলে হবে কি মেয়ে হবে। আর এছাড়া যে 22 জোড়া ক্রোমোজোম আছে এদের বলা হয় অটোজোম। তো আমরা আজকে প্রথমে পড়ব যে অটোজোম ও সেক্স ক্রোমোজোম কি। মানুষের দেহের প্রতিটা কোষে যে 23 জোড়া ক্রোমোজোম আছে এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম একই রকম হয়, এদের বলা হয় অটোজোম। এক জোড়া ক্রোমোজোম ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, একে বলা হয় সেক্স ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ক্ষেত্রে ছেলেদের জন্য যে এক জোড়া ক্রোমোজোম থাকে সে দুইটা ক্রোমোজোম দুই রকম হয়ে থাকে, এদের নাম দেওয়া হয় এক্স এবং ওয়াই। তোমরা ছবিতে বই দেখবে যে ছবি দেওয়া আছে ক্রোমোজোমে, সেখানে দেখবে যে এক্স ক্রোমোজোমটা আকারে একটু বড় আর ওয়াই ক্রোমোজোমটা আকারে একটু ছোট, দুটা একটু ডিফারেন্স থাকে দুটার, সেজন্য দুটাকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। আর মেয়েদের ক্ষেত্রে যে এক জোড়া সেক্স ক্রোমোজোম আছে এর মধ্যে দুটো ক্রোমোজোমই একই রকম, দুটোই এক্স ক্রোমোজোম। তো আমরা এরপর পড়ব যে সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমের প্রভাবটা কি রকম। তো আমরা জানি যে আমাদের প্রতিটা কোষে 23 জোড়া ক্রোমোজোম আছে, শুধুমাত্র আমাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণুতে যে কোষগুলো আছে সেগুলো একটু আলাদা। এই কোষগুলোতে 23 জোড়া না বরং 23টা করে ক্রোমোজোম থাকে, অর্থাৎ প্রতি জোড়া থেকে একটা করে ক্রোমোজোম নিয়ে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। ছেলেদের শুক্রাণুতে ধরো 23 জোড়া ক্রোমোজোমের থেকে, অর্থাৎ প্রথম 22 জোড়া থেকে, প্রায় 22 জোড়া অটোজোম থেকে একটা করে ক্রোমোজোম নিয়ে 22টা ক্রোমোজোম, এবং এই যে এক জোড়া সেক্স ক্রোমোজোম থেকে এক্স নিয়ে একটা সেক্স ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম নিয়ে আলাদা একটা ক্রোমোজোম হয়, অর্থাৎ 23টা যে ক্রোমোজোম হয় এর মধ্যে 22টি ক্রোমোজোম আসে অটোজোম থেকে এবং একটি ক্রোমোজোম আসে সেটা তোমার এক জোড়া সেক্স ক্রোমোজোম থেকে। তো এক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের শুক্রাণু দুই ধরনের ক্রোমোজোম দ্বারা তৈরি হওয়ার কারণে দুই রকম হয়ে থাকে। কিরকম, এক ধরনের কোষে ক্রোমোজোম 23টার মধ্যে 22টাই অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম থাকে, আবার কিছু শুক্রাণু থাকে যেগুলোতে 22টা অটোজোম সহ একটা ওয়াই ক্রোমোজোম হয়, অর্থাৎ তাদের শুক্রাণুগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম বিশিষ্ট আর এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু। আর মেয়েদের ডিম্বাণুর ক্ষেত্রে যেটা হয়, মেয়েদের ডিম্বাণুর ক্ষেত্রে ছেলেদের শুক্রাণুর মতোই অটোজোম থেকে 22 জোড়া অটোজোম থেকে একটা করে শুক্রাণু নিয়ে, একটা করে ক্রোমোজোম নিয়ে 22টা ক্রোমোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম থেকে একটা ক্রোমোজোম নিয়ে টোটাল 23টা ক্রোমোজোম হয়ে থাকে। যেহেতু মেয়েদের সেক্স ক্রোমোজোমে দুটো ক্রোমোজোমই এক্স হয়ে থাকে, সে কারণে ডিম্বাণুতে তেমন কোন ডিফারেন্স থাকে না, প্রতিটি ডিম্বাণুই 23টা ক্রোমোজোম নিয়ে গঠিত, যেখানে 22টা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম। শুক্রাণু কয় ধরনের হয়, দুই ধরনের, কিরকম, 22টা অটোজোম এবং একটা এক্স সেক্স ক্রোমোজোম। আরেক ধরনের শুক্রাণু হয় 22টা অটোজোম এবং একটা ওয়াই সেক্স ক্রোমোজোম।
আর মেয়েদের ডিম্বাণু তৈরি হয় কিভাবে? 23টা ক্রোমোজোমই থাকে, এর মধ্যে 22টা অটোজোম এবং একটা এক্স ক্রোমোজোম এবং 22টা। অ্যাকচুয়ালি মেয়েদের সব ডিম্বাণুগুলো একই রকমই হয়, যেহেতু ওদের সেক্স ক্রোমোজোমে তেমন কোনো ডিফারেন্স থাকে না, দুটোই এক্স এক্স ক্রোমোজোম হয়ে থাকে। সে কারণে তাদের সবগুলো ক্রোমোজোমই কি থাকে, 22টা অটোজোমের অটোজোমের ক্রোমোজোম এবং একটা এক্স ক্রোমোজোম নিয়ে তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা জানি যে যখনই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে ভ্রূণ উৎপন্ন হয়, তখনই কি হয়, সে ভ্রূণ ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ বাড়তে থাকার পরে ধীরে ধীরে সন্তানে বা মানব শিশুতে পরিণত হয়। তোমরা আচ্ছা, সন্তান ধারণের ক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণু থেকে 23টা ক্রোমোজোম এবং ডিম্বাণু থেকে 23টা ক্রোমোজোম মিলে নতুন যে জাইগোট উৎপন্ন হয় সেখানে 23 জোড়া ক্রোমোজোম তৈরি হয়। অর্থাৎ নর্মাল দেহ কোষে যে আমরা 23 জোড়া ক্রোমোজোম পাই সেটা এভাবে ঘটে। কিভাবে? এখানে শুক্রাণু থেকে 23টা এবং ডিম্বাণু থেকে 23টা ক্রোমোজোম মিলে টোটাল 23 জোড়া ক্রোমোজোম হয়ে থাকে। এরপর দেখো যে এখানে কি ঘটে, আমরা এখানে ছবি সাথে দেখাচ্ছি, সেটা তাহলে বুঝতে পারবা তোমরা। যেহেতু শুক্রাণু এবং ডিম্বাণুর ফলে নতুন যে জাইগোট উৎপন্ন হয় সেখানে সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমরা দেখতে পাই এই ছবির মাধ্যমে। দেখো যে শুক্রাণু সাধারণত 2 ধরনের হয়ে থাকে। কি রকম? কিছু শুক্রাণুতে 22টা ক্রোমোজোম থাকে এবং একটা থাকে এক্স সেক্স ক্রোমোজোম, আর কিছু শুক্রাণুতে 22টা ক্রোমোজোম এবং একটা ওয়াই সেক্স ক্রোমোজোম থাকে। আর মায়ের ক্ষেত্রে দুইটাই এক্স এক্স সেক্স ক্রোমোজোম নিয়ে তৈরি ডিম্বাণু হয়ে থাকে। ফলে এর ফলে যে জাইগোটটা উৎপন্ন হয় সেক্ষেত্রে যদি এক্স সেক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যে সন্তান উৎপাদন করবে সেখানে এক্স এক্স ক্রোমোজোম বিশিষ্ট হবে, এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যখন এক্স ডিম্বাণুর সাথে মিলিত হবে তখন কি হবে, এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট সন্তান উৎপাদন উৎপন্ন করবে বা ভ্রূণ উৎপন্ন করবে। তো এক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম বিশিষ্ট যে ভ্রূণ, সেই ভ্রূণ থেকে যে সন্তান আসবে সেটা হবে কন্যা সন্তান, এবং এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট যে সন্তান আসবে সে হবে পুত্র সন্তান। অর্থাৎ কি দেখা যায় যে কোন একটা ভ্রূণ থেকে যে সন্তান সন্তানের জন্ম হয় সে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপর, এই শুক্রাণুর এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপর। অর্থাৎ যদি এক্স সেক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন ঘটে তাহলে যে ভ্রূণ উৎপন্ন হবে সেটা সেই ভ্রূণ থেকে উৎপন্ন সন্তান হবে কন্যা সন্তান, এবং ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট সেক্স ক্রোমোজোমের সাথে ডিম্বাণুর মিলনের ফলে যে সন্তান আসবে সেটা হবে পুত্র সন্তান বা এক্স ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট সন্তান। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই কি, যে সন্তান জন্মধারণের ক্ষেত্রে সন্তান শিশুটা ছেলে হবে না মেয়ে হবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে কিছুর উপর, শুক্রাণুর সেক্স ক্রোমোজোমের উপর। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সন্তান নির্ধারণের ক্ষেত্রে, অর্থাৎ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে মহিলাদের দায়ী করা হয়, কিন্তু আসলে কথাটা কি সত্যি কি না, তোমার উত্তরের পক্ষে ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসে। তো এক্ষেত্রে দেখা তোমাদের উত্তর দিতে হবে কি, যে সন্তান নির্ধারণ সন্তান ছেলে হবে না না মেয়ে হবে সেটা নির্ধারিত হয় কিসের উপর, শুক্রাণুর এক্স এবং ওয়াই ক্রোমোজোমের উপর নির্ভর করে। যেহেতু এক্ষেত্রে শুক্রাণু যদি এক্স ক্রোমোজোমের সাথে এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর থেকে সন্তান উৎপন্ন হলে সেটা হবে কন্যা সন্তান, এবং ওয়াই শুক্রাণু বিশিষ্ট বা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু থেকে সন্তান উৎপন্ন হলে সন্তান হবে পুত্র সন্তান। তো এই দ্বারা আমরা কি বুঝতে পারি, যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা ডিপেন্ড করে বাবার শুক্রাণুর উপর, সেটা ক্ষেত্রে মায়ের কোনো ভূমিকাই নাই। আচ্ছা, এরপর আসা যাক যে এরপর আমরা পড়বো বিবর্তন। বিবর্তন কি, জৈব বিবর্তন কি ও কিভাবে ঘটে? বিবর্তন মানে কি? বিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে জীবের যে পরিবর্তন হয় সেটাকে অ্যাকচুয়ালি বিবর্তন বা ইভলিউশন বলে। নর্মালি আগে বিজ্ঞানীরা মনে করতেন যে একদম পৃথিবীর শুরুতে, পৃথিবীর সৃষ্টির সময় যে জীব ছিল
তাদের মধ্যে আর বর্তমানে আমরা যে জীব দেখতে পাই অর্থাৎ যে পশু পাখি এবং গাছপালা দেখতে পাই তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। কিন্তু পরবর্তীতে যখন জীবাশ্ম আবিষ্কার করলেন বিজ্ঞানীরা তখন তারা দেখলেন যে না, পূর্বের প্রাণী এবং বর্তমান প্রাণীদের মধ্যে যেমন ডিফারেন্স আছে ঠিক তেমনি পূর্বের উদ্ভিদ এবং বর্তমানে আমরা যে উদ্ভিদ দেখতে পাচ্ছি এদের মধ্যেও ডিফারেন্স আছে। এখন আসা যাক, যে তোমরা হয়তো ভাবছো যে জীবাশ্মটা কি, জীবাশ্ম হচ্ছে অনেক অনেক হাজার হাজার বছর আগে যে প্রাণী এবং উদ্ভিদ ছিল তাদের মৃত্যু তাদের তারা যখন মরে যায়, প্রাণীগুলো যখন মরে যায় বা উদ্ভিদগুলো যখন মরে যায় তখন তাদের দেহের যে ধ্বংসাবশেষ গুলো বিভিন্ন পাথরের নিচে বা মাটির নিচে রয়েছে, অর্থাৎ যে ধ্বংসাবশেষ গুলো পাথরে চাপা পড়ে মোটামুটি কি হয় প্রস্তরে পরিণত হয়, এই ধরনের জীবের দেহাবশেষ বা দেহাবশেষের ছাপ এগুলোকে বলা হয় জীবাশ্ম। অর্থাৎ আগে দেখা যায় যে হাজার হাজার বছর আগে যে প্রাণীরা ছিল তার কিছু কিছু ধ্বংসাবশেষ বা দেহাবশেষ, ধ্বংসাবশেষ না তবে দেহাবশেষ, যে দেহাবশেষ আছে সেগুলো অনেক সময় বিভিন্ন বড় বড় পাথর বা শিলাখণ্ডের নিচে বা মাটির নিচেও পাওয়া যায়। এই ধরনের অংশগুলোকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। এই জীবাশ্মগুলোর সাথে বর্তমান প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন, বিজ্ঞানী জেনোফেন প্রথম এটা আবিষ্কার করেন, তো তারপর থেকে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে না, পৃথিবীর শুরুতে যেই রকম জীব ছিল এখন সেই জীবগুলো অনেক বেশি পরিবর্তিত হয়ে এবং অনেক বেশি উন্নত হয়ে জটিল হয়ে বর্তমান অবস্থা ধারণ করেছে। সৃষ্টির শুরুর দিকে আসলে বিজ্ঞানীরা ধারণা করেছিল যে পৃথিবী প্রথমে সৃষ্টি হয়েছে যেমন এখন যেমন আছে ঠিক তেমনই সৃষ্টি হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানলেন যে পূর্বে পৃথিবীটা ছিল খুব উত্তপ্ত একটা গোলকপিণ্ড, এটা থেকে অনেক তাপ নির্গত হতো। ধীরে ধীরে পৃথিবীর এই তাপ নির্গত যখন হচ্ছিল একটা সময় দেখা গেল তাপ খুব দ্রুত নির্গত হয়, দ্রুত নির্গত হওয়ার কারণে পৃথিবীর চারপাশে অর্থাৎ পৃথিবীর বাইরের দিকটা শক্ত হয়ে থাকে, তাপ নির্গত তাপ ছাড়তে ছাড়তে বাইরের অংশটা শক্ত হয়ে যায়, ফলে বাহির থেকে পৃথিবীর ভিতরের দিকে ক্রমশ শক্ত থেকে নরমে পরিণত হয়, অর্থাৎ পৃথিবীর বাইরের অংশটা শক্ত ভিতর অংশটা নরম থেকে যায়। তো এক্ষেত্রে দেখা যায় যে পৃথিবীর বাইরের দিক অংশটা শক্ত হওয়ার ফলে এর উপরে যে বিভিন্ন ধরনের বাষ্প থাকে সে বাষ্পগুলো থেকে বিভিন্ন রকম মেঘ তৈরি হয়, এই মেঘ থেকে যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিগুলো পৃথিবীর বাইরের শক্ত অংশে জমা হয়ে সমুদ্রের তৈরি করে বা সমুদ্রের উৎপত্তি ঘটে। এরপর এই সমুদ্র উৎপত্তির সাথে সাথে সমুদ্রকে কেন্দ্র করে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের সূচনা ঘটে, অর্থাৎ ধীরে ধীরে এই প্রাণী এবং উদ্ভিদ তৈরি হয়ে থাকে। পূর্বে যে প্রাণীগুলো জন্মেছিল সেই প্রাণীগুলো ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তন এবং রূপান্তরের মাধ্যমে বর্তমানে যে অবস্থায় পরিণত হয় বা বর্তমানে যে আকারে পরিণত হয় এটাকেই বলা হয় পরবর্তীতে বিবর্তন। অর্থাৎ যে ধীর অবিরাম অর্থাৎ যে যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ধীরে ধীরে হচ্ছে এবং অবিরাম চলছে, এটার জন্য বলা হয় যে ধীর অবিরাম এবং চলমান পরিবর্তনের মাধ্যমে জীবের যে উদ্বংশীয় বা জীবের যে পরিবর্তনের মাধ্যমে নতুন জটিল এবং উন্নততর জীবের জীবের তৈরি হচ্ছে বা জীবের জন্ম হচ্ছে এটাকেই বলা হয় বিবর্তন। বিবর্তন বা ইভালুয়েশনের উপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে বিবর্তন আসলেই হচ্ছে, অর্থাৎ বিপক্ষে এই বিবর্তনের পক্ষে বিভিন্ন যুক্তি তারা বা যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেন। তো তোমাদের বইয়ে প্রথমে বিবর্তনের অর্থাৎ একদম শুরু থেকে এই পর্যন্ত জীবের কিভাবে সৃষ্টি হয়েছে সেটার একটা চার্ট দেওয়া আছে, তোমরা সেই চার্টটা খেয়াল করলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের বইয়ে পেজ নাম্বার 101 এ এই যে একটা ছবি দেওয়া আছে দেখবে, এই ছবিটা দেখলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। দেখো এই ছবিটা দেওয়া আছে যে প্রথমে
একদম পৃথিবীর সৃষ্টির পর যখন বায়ুমণ্ডলে অক্সিজেনও ছিল না সেখানে ছিল শুধু, যেহেতু এটা পৃথিবীটা পূর্বে ছিল একটা গ্যাস পিণ্ড, তো এটা চারপাশে ছিল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস। তো এই গ্যাসগুলো মিথেন, অ্যামোনিয়া, জলীয়বাষ্প প্রভৃতি বিভিন্ন রকম গ্যাস পরস্পর সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছু কি তৈরি করে, নতুন যৌগ তৈরি করে, যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের উৎপত্তি ঘটায়, বা অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরি হয়। এই নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন পরবর্তীতে যুক্ত হয়ে নিউক্লিয়ো প্রোটিন তৈরি করে, যেটা জীবনের উৎপত্তির সূচনা হয়, অর্থাৎ এখান থেকে জীবনের সূচনা ঘটে। আর এই যে পরিবর্তন, এই যে উৎপাদটা দেখবে, এটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ বায়ুমণ্ডলে বিভিন্ন রাসায়নিক পদার্থগুলোর মধ্যে যে পরিবর্তনটা ঘটছে সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের ফলে যে নিউক্লিয়ো প্রোটিন বা জীবনের যে উৎপত্তির জনক যে উপাদানটা তৈরি হয় সেটা থেকে ধীরে ধীরে জৈব বিবর্তনের সূচনা ঘটে। সেখানে কি হয়, নিউক্লিয় প্রোটিন থেকে প্রোটোভাইরাস, ভাইরাস হয়ে ব্যাকটেরিয়া, তারপর লাস্ট হচ্ছে প্রোটোজোয়া তৈরি হয়। এবং প্রোটোজোয়া থেকে দুই ধরনের জীব, যেমন বহুকোষী জীবগুলোর মধ্যে প্রাণী এবং উদ্ভিদের সূচনা ঘটে। এই অংশটাকে বলা হয় জৈব বিবর্তন, অর্থাৎ রাসায়নিক বিবর্তন আগে ঘটে, এর ফলে জীবনের সূচনা সম্মান সূচনার জন্য যে রাসায়নিক উপাদান প্রয়োজন সেটা তৈরি হয়। তৈরি হওয়ার পর এখানে পরিবেশগতভাবে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে জীবের উৎপত্তি ঘটে, এবং জীবের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে জটিলতর এবং উন্নততর জীবের সূচনা ঘটে। অর্থাৎ এখানে দেখো, ধীরে ধীরে যে নতুন জীবের উদ্ভব ঘটে এরা পূর্বের বা পূর্বপুরুষ থেকে আরো বেশি জটিল হয়ে থাকে, এবং এই জটিল থেকে তারা আস্তে আস্তে উন্নত জীবে পরিণত হয়। যদিও এটা বিজ্ঞানীদের ধারণা, এটা তারপরও এই ধারণাগুলো যত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে, কিন্তু বিবর্তন যে হচ্ছে সেটা প্রমাণিত হয়েছে এবং এর সপক্ষে বিভিন্ন প্রমাণ রয়েছে। এখন আমরা পড়ব যে বিবর্তনের সপক্ষে প্রমাণগুলো কি। তোমরা দেখো যে বিবর্তনের সপক্ষে যে প্রমাণগুলো আছে সেগুলোকে আবার কয়েকটা অংশে ভাগ করা হয়। প্রথম অংশটা হচ্ছে অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ কোনটা? অঙ্গ সংস্থান মানে হচ্ছে তোমার অঙ্গের বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলো আছে সেগুলো কিভাবে যুক্ত আছে, বা প্রত্যেকটা অঙ্গ কিভাবে একটা আটার সাথে যুক্ত আছে, এর দ্বারাও বিবর্তন মানুষ আবিষ্কার করেছেন বা প্রমাণ পেয়েছেন। যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠনের মধ্যে কিছু মিল রয়েছে, এরা বিভিন্ন প্রাণী এক একজন এক এক রকম হলেও দেখা যায় যে এদের অঙ্গগুলোর মধ্যে কিছু মানে অঙ্গগুলো যুক্ত হওয়ার ক্ষেত্রে মিল রয়েছে। এই মিলের ক্ষেত্রে বুঝতে পারা যায় যে এখানে বিবর্তন সংঘটিত হয়েছে। তোমাদের বইয়ে দেখবা যে পেজ নম্বর 103 এ একটা ছবি দেওয়া আছে, এখানে দেখবে যে শুশুক, বাদুর, মানুষ এবং ঘোড়া, এই চার ধরনের প্রাণী, কেউ থাকে পানিতে, কেউ আকাশে, কেউ স্থলে, অর্থাৎ তিনটা অংশেরই প্রাণীদের যে অঙ্গগুলো আছে, প্রথম অংশ অর্থাৎ অঙ্গগুলোর মধ্যে দেখা যায় যে যারা উঠতে পারে তাদের ডানা, যারা সাঁতার কাটে তাদের ফ্লিপার অর্থাৎ টিভির ফ্লিপার, বাদুরের ডানা, মানুষের হাত, আবার ঘোড়ার অগ্রপদ মানে সামনে দুইটা পা, এই যে এই অংশগুলো, এগুলোর অঙ্গ সংস্থান অর্থাৎ এগুলোর মধ্যে যে হাড়গুলো আছে এগুলো যুক্ত হওয়ার ক্ষেত্রে মিল রয়েছে। যদিও এগুলো এক একটা শেপ এক এক রকম, কিন্তু এই হাড়গুলো সংযোগের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এ থেকে ধারণা করা হয় যে এদের সবারই কি হয়, পূর্বপুরুষ একই, অর্থাৎ একই প্রাণী থেকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য এদের এক এক রকম আকৃতি হয়েছে, কিন্তু এদের ভেতরে যে এটা দেহের যে অঙ্গ সংস্থানগুলো আছে সেগুলো একই রকমের। এ থেকে বোঝা যায় যে বিবর্তনের সাথে সাথে প্রাণীর পরিবর্তনের ক্ষেত্রে এবং পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য বিভিন্ন অবস্থার বা বিভিন্ন আকার আকৃতির তৈরি হয়েছে। এটাই হচ্ছে বিবর্তনে, এ দ্বারা বিবর্তন প্রমাণিত হয়। এরপরে প্রমাণটা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। সমবৃত্তি অঙ্গ কোনগুলো? বিভিন্ন প্রাণীর
বিভিন্ন অঙ্গ যখন একই কাজ করে সেটাকে বলা হয় সমবৃত্তি অঙ্গ। যেমন ধরো এই সমবৃত্তি অঙ্গগুলোর মধ্যে দেখা যায় যে উৎপত্তি এবং গঠন সম্পূর্ণ আলাদা হওয়ার পরও এই অঙ্গগুলো প্রায় সবগুলোই একই রকম কাজ করে থাকে। যেমন যে পাখিরা কি করে, ডানা দ্বারা উড়ে উঠতে সাহায্য করে, এক্ষেত্রে পাখির ডানা আর হচ্ছে ছোট কীট পতঙ্গ যেমন মাছি, মাছির ডানা দুটো কিন্তু দেখতে প্রায় দুই রকম, একটু মিল নেই খুব একটা। আর বিভিন্ন রকম পাখি বিভিন্ন রকম ডানা, আবার বিভিন্ন রকম কীট পতঙ্গ বিভিন্ন রকম ডানা, কিন্তু এদের সবারই কাজ একটাই, এরা সবাই কি করে উঠতে সহায়তা করে, উঠতে সাহায্য করে। এক্ষেত্রে বোঝা যায় যে এদের আবার কি হয় বিবর্তন হয়েছে, বিবর্তনের ফলে এক একটা প্রাণীতে পাখার ধরন এক এক রকম হয়েছে। এরপরেরটা হচ্ছে, এরপরের প্রমাণটা হচ্ছে লুপ্ত প্রায় অঙ্গ। লুপ্ত প্রায় অঙ্গ, লুপ্ত মানে হচ্ছে হারিয়ে যাওয়া, লুপ্ত মানে হারিয়ে যাওয়া। লুপ্ত প্রায় অঙ্গ হচ্ছে বিভিন্ন প্রাণীতে একই রকম অঙ্গ থাকে, কিন্তু দেখা যায় যে কোনো প্রাণীতে এই অঙ্গগুলো সক্রিয়, আবার কোনো কোনো প্রাণীতে নিষ্ক্রিয়। এটার উপর ডিপেন্ড করে লুপ্ত প্রায় অঙ্গ দ্বারা এই বিবর্তনটা প্রমাণ করা হয়। কেমন দেখো তোমাদের বইয়ে এরপরেও দেখা, পেজ নাম্বার 104 ছবি দেওয়া আছে। সবচেয়ে মজার কথা হচ্ছে এই বিবর্তনটা তোমার ভুলা, যদি তুমি ভুলতে যাও ভুলতে পারবে না, শুধুমাত্র এই ছবিগুলো মনে রাখতে পারলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে এবং ছবিগুলো খুব ভালোভাবে দেখবে। কারণ জানো দেখবে যে আমরা যে জিনিসগুলো পড়ি সেগুলো যত না মাথায় আমাদের থাকে তার চেয়ে ছবিগুলো খুব ভালো মাথায় থাকে। আর এই ছবিগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে খুব সহজে এই বিবর্তনের প্রমাণগুলো তোমার মনে থাকবে এবং দ্রুত আয়ত্ত করতে পারবে। এই ছবিগুলোতে দেখো লুপ্ত প্রায় অঙ্গ কেন বলা হয়েছে, মানুষের চোখ এবং ব্যাঙের চোখের মধ্যে কিছু মিল আছে। শুধু এইটা না, আমাদের দেহে পাকস্থলীর পাশে অ্যাপেন্ডিক্স নামক একটা অংশ আছে, এই অংশ আবার দেখা যাচ্ছে ঘোড়ার মধ্যেও অ্যাপেন্ডিক্স নামক একটা অংশ আছে, কিন্তু দেখা যাচ্ছে ঘোড়ার মধ্যে এটা সক্রিয় কিন্তু আমাদের মধ্যে এই অঙ্গটা নিষ্ক্রিয়। অর্থাৎ আমাদের দেহে অঙ্গটা লুপ্ত অবস্থায় আছে বা এই জন্য বলা হয় যে আমাদের এবং ঘোড়ার দেখ প্রায় হয়তো পূর্বপুরুষ একই ছিল। এই কারণে ধারণা করা হয় যে বিবর্তনের সাথে সাথে কি করা হয় এই অঙ্গগুলো কারো ক্ষেত্রে সক্রিয় রয়েছে কারো ক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আবার দেখবে যে আমাদের মানুষের কঙ্কালের দেহে দেখবে লাস্টে একদম শেষের দিকে কক্সিক্স নামক একটা অঙ্গ আছে, যেটা অনেকটা প্রাণীর মেরুদণ্ডী প্রাণীর লেজের মতো দেখা যায়। অর্থাৎ যাদের যেসব প্রাণীর লেজ আছে তাদের লেজের জায়গায় যে অংশটা রয়েছে আমাদের মেরুদণ্ডের শেষেও এরকম একটা অংশ রয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদেরও লেজ ছিল, এই কারণে কি হয়েছে কিন্তু আমাদের যেহেতু এখনো সেটার প্রয়োজন নেই সেটা আমাদের দেহে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই সমস্ত ধারণাই হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষার ফলাফল। এরপর বিবর্তনের ক্ষেত্রে তারপর দুই নম্বর প্রমাণটা হচ্ছে তুলনামূলক সারিস্থানিক প্রমাণ। তুলনামূলক সারিস্থানিক প্রমাণ হচ্ছে তোমার শরীরের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে, অর্থাৎ একই অঙ্গ বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন রকম হয়ে থাকে, এদের মধ্যে তুলনা করলে দেখা যায় যে এক এক প্রাণীর ক্ষেত্রে এক এক রকম হয়। সবারই একই অঙ্গ একই কাজ করে কিন্তু এক একটা প্রাণীর ক্ষেত্রে এক এক রকম গঠন হয়ে থাকে। যেমন ধরো মাছের ক্ষেত্রে মাছের হৃৎপিণ্ড হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, আবার উভচরের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট, আবার সরীসৃপের দেখা যায় যে হৃৎপিণ্ডের দুইটা প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা দুটো অলিন্দ রয়েছে কিন্তু নিলয়টা হচ্ছে অসম্পূর্ণ হয়ে বিভক্ত, অর্থাৎ পুরোপুরি দুটা আলাদা না, একটু আলাদা আবার একটু একসাথে। কিন্তু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ বা স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড একদম চার প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটো অলিন্দ এবং দুটো নিলয় নিয়ে গঠিত। এক্ষেত্রে দেখা যায় যে প্রতিটা প্রাণীরই কি থাকে হৃৎপিণ্ড আছে, প্রতিটা হৃৎপিণ্ড ওই কাজই হচ্ছে শ্বসনে অংশগ্রহণ করা, কিন্তু প্রত্যেকটা হৃৎপিণ্ডর কি গঠন আলাদা আলাদা, এক এক প্রাণীর ক্ষেত্রে এক একজনের হৃৎপিণ্ড আলাদা আলাদা হয়ে থাকে। এই দ্বারাও বলা হয়েছে সাধারণত পূর্বপুরুষ থেকে বিবর্তনের দ্বারা ক্রমশ বিভিন্ন জটিল অঙ্গাণু তৈরি হয় বা জীবগুলোর আরো বেশি জটিল হচ্ছে। এরপর দেখা যাক তিন নম্বর হচ্ছে সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ। সংযোগকারী জীবন সম্পর্কিত প্রমাণ কোনটা, এখানে
শব্দটার মূলত কিছুটা অর্থ বের দেখো সংযোগকারী জীবন অর্থাৎ কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে দেখা যায় যে দুটো শ্রেণীর বা নরমালি আমরা কি জানি আমাদের এই পৃথিবীতে প্রাণীগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তোমরা নিশ্চয় অষ্টম শ্রেণীতেও পড়েছো যে প্রথম অধ্যায় ছিল শ্রেণী বিভাগ যে আমাদের পৃথিবীতে প্রাণীগুলোকে টোটাল 9টা শ্রেণীতে ভাগ করা হয় তো দেখা যায় যে কিছু কিছু প্রাণী এমন আছে যাদের মধ্যে দুইটা শ্রেণীর বৈশিষ্ট্যই বিদ্যমান তো এদেরকে বলা হয় যে সংযোগকারী জীবন বা সংযোগকারী দুইটা শ্রেণীকে সংযোগকারী প্রাণী বা কানেক্টিং লিংক বলা হয় এদের সরি তো এদেরকে বলা হয় কানেক্টিং লিংক কেন কানেক্টিং লিংক বলা হয় দুইটা শ্রেণীর মধ্যে এই প্রাণীগুলো লিঙ্ক করেছে বা সংযোগ সাধন করেছে যেমন ধরো প্লাটিপাস প্লাটিপাসে কি হয় প্লাটিপাসে দেখা যায় যে একই সাথে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী দুইটা প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে সরীসৃপরা যেমন ডিম পারে প্লাটিপাসও ঠিক তেমনি ডিম পারে আবার স্তন্যপায়ী প্রাণীরা যেমন তাদের সন্তানকে দুধপান করায় ঠিক তেমনি এই প্লাটিপাসও দেখা যায় যে সরীসৃপের মতো ডিম ফুটে বাচ্চা বের হয় কিন্তু স্তন্যপায়ীদের প্রাণীদের মতোই স্তন্যপান করায় তাদের শিশুদের তো এক্ষেত্রে দেখা যায় যে একই প্রাণীতে দুইটা শ্রেণীর বৈশিষ্ট্য বিদ্যমান আবার কিছু গাছও আছে যাদের মধ্যে দুইটা শ্রেণীর বৈশিষ্ট্য দেখা যায় এর মধ্যে একটা হচ্ছে নিটাম নিটাম নামক একটা উদ্ভিদ আছে যেটার মধ্যে একসাথে গুপ্তবিধি এবং ব্যক্তিবিধি দুই ধরনের বৈশিষ্ট্যই দেখা যায় তো এই ধরনের প্রাণী দ্বারাও বোঝা যায় যে বিবর্তন হচ্ছে অর্থাৎ বিবর্তনের মাধ্যমে দুইটা প্রাণী এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে প্রাণীর জন্ম হওয়ার কারণে দুইটা শ্রেণীর বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান অর্থাৎ বিবর্তনের কারণে কি হচ্ছে পরিবর্তনটা হচ্ছে এক শ্রেণীর প্রাণী থেকে উন্নততর হয়ে অন্য একটা শ্রেণীর প্রাণীর উদ্ভব ঘটছে এরপর আসা যাক গুণগঠিত প্রমাণ গুণগঠিত প্রমাণ কোনটা গুণ মানে কি আমরা জানি যে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে গর্ভের যে শিশু থাকে গর্ভকালীন সময়ে গর্ভের যে শিশু থাকে তাকে বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে ডিমের ভিতর যে অবস্থা থাকে ডিমের ভিতর কোন প্রাণীর যে অবস্থা এছাড়া গাছের ক্ষেত্রে গাছের জন্ম হওয়ার আগে যে অবস্থা থাকে সেটাকে বলা হয় ভ্রূণ অবস্থা অর্থাৎ বীজের মধ্যে যে অবস্থা থাকে সেটা হচ্ছে ভ্রূণ অবস্থা তো এই ভ্রূণ অবস্থায় দেখা যায় যে একই শ্রেণীভুক্ত বা বিভিন্ন প্রাণীগুলোর মধ্যে এই ভ্রূণ অবস্থায় একই রকম লক্ষণ বা একই রকম বৈশিষ্ট্য দেখা যায় দেখো মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে দেখা যায় যে বিভিন্ন প্রাণী যেমন ধরো উভচর সরীসৃপ তারপর পাখি আর এছাড়া স্তন্যপায়ী প্রাণীদের প্রাণীগুলোর যে একদম ভ্রূণ অবস্থা এই অবস্থা দেখা যায় প্রত্যেকটা প্রাণীর মধ্যে কমন বৈশিষ্ট্য সবগুলো প্রাণীরই ফুলকা থাকে শ্বাস গ্রহণের জন্য ফুলকা থাকে এবং লেজ থাকে তো এই একসময় দেখা যায় যে এই ভ্রূণ অবস্থায় প্রাণীগুলোকে আলাদা করা যায় না প্রত্যেকটা প্রাণী দেখতে একই রকম মনে হয় এতে কোনটা যে কোন কোন প্রাণীর ভ্রূণ সেটা বোঝা যায় না তো এই ক্ষেত্রে বিজ্ঞানীরা ধারণা করেন যে সমস্ত প্রাণী একই পূর্বপুরুষ থেকে আসছে বা যে সমস্ত প্রাণীর পূর্বপুরুষ একই থাকে ভ্রূণের যে একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা প্রাণী তাদের পূর্বপুরুষদের বৈশিষ্ট্যগুলো ধারণ করে থাকে এ দ্বারা বুঝতে পারে যে বিবর্তনের সাথে এদের পূর্বপুরুষ একই ছিল এবং কিন্তু এখন তারা আস্তে ধীরে ধীরে যখন পরিবর্তিত হচ্ছে বা বড় হচ্ছে বা ভূমিষ্ঠ হচ্ছে তখন তাদের পরিবর্তনগুলো হচ্ছে অর্থাৎ বিবর্তনের ফলে এটা সংঘটিত হচ্ছে মানে ভ্রূণ অবস্থা থেকে বিভিন্ন প্রাণীর উদ্ভব ঘটছে কিন্তু ভ্রূণে থাকাকালীন একটা সময়ে তারা সবাই তাদের পূর্বপুরুষের বৈশিষ্ট্যগুলো ধারণ করছে এর দ্বারা বুঝতে পারছেন যে এখানেও বিবর্তন সংঘটিত হচ্ছে অর্থাৎ বিবর্তন হয় সব প্রাণীর মধ্যেই বিবর্তন সংঘটিত হচ্ছে এরপর হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ জীবাশ্ম কি সেটা আমরা আগে বলেছিলাম যে হাজার হাজার বছরের আগে যে সমস্ত প্রাণী ছিল সে উদ্ভিদ ছিল তাদের দেহের ধ্বংসাবশেষ যখন অনেক কাল ধরে প্রস্তরের নিচে বা বালির নিচে বা ধরো কোনো শিলার নিচে বিভিন্ন অবস্থা অর্ধপ্রস্তর অবস্থায় থাকে তাদের বলা তাদের দেহের দেহকে এবং দেহের যে অবস্থা সেটাকে বা দেহের ছাপকে বলা হয় জীবাশ্ম
তো এই জীবাশ্ম আবিষ্কারের পর বিবর্তনের প্রমাণ অনেক বেশি স্ট্রং হয়ে যায়। বিভিন্ন প্রাণীর জীবাশ্ম আবিষ্কারের পর বিজ্ঞানীরা বিবর্তনের ইতিহাসটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, যে কোন প্রাণীর বিবর্তনের পর কোন রূপ ধারণ করেছে বা কোন প্রাণী থেকে কোন প্রাণী উদ্ভব ঘটেছে, কোন প্রাণীটা এই জীবাশ্ম থেকে তারা বের করতে পারেন যে কোন প্রাণীটা কত বছর পূর্বে ছিল বা কত বছর পূর্বে কেমন ধরনের প্রাণী ছিল, এরপর কি প্রাণীগুলোর পরিবর্তন হয়ে কি রূপ ধারণ করেছিল, এই জিনিসগুলো এই জীবাশ্ম থেকেই তারা বের করতে পারেন বা বের করে ফেলেন। ফলে বিবর্তনের একটা সুন্দর ইতিহাস, অর্থাৎ কোন কোন কত বছর পর প্রাণীর বিবর্তনের ফলে কোন প্রাণী তৈরি হয় বা কোন প্রাণী সৃষ্টি হয়েছিল, এখন সেই প্রাণী আছে কিনা বা তার পরিবর্তিত পরিস্থিতি কি, এগুলো তারা একটা সুন্দর সিরিয়ালে তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গা প্রাণীর ইতিহাস নেই, অর্থাৎ একটা দেখা যায় কিছু কিছু জায়গা এই ইতিহাসে দেখা যায় কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রাণী মিস আছে, অর্থাৎ এই সমস্ত প্রাণীর জীবাশ্ম এখনো পাওয়া যায় নাই, এদের বলা হয় মিসিং লিঙ্ক। অর্থাৎ এই সমস্ত প্রাণীর না পাওয়া যাওয়ার কারণে বিজ্ঞানীরা ওই সমস্ত প্রাণীর খোঁজ করতে পারছে, ফলে দেখা যায় যে কিছু কিছু প্রাণীর যখন ফসিল মিলছে বা জীবাশ্ম পাওয়া যাচ্ছে সুন্দরভাবে এদের ইতিহাসটা আরো বেশি সুন্দরভাবে গুছিয়ে ফেলা সম্ভব হচ্ছে। অর্থাৎ বিবর্তন যে হয়েছে এটা এই জীবাশ্ম দ্বারাই আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম কোনটা, জীবন্ত এই সমস্ত যে সমস্ত জীবাশ্ম আমরা জানি যে জীবাশ্ম হচ্ছে হাজার হাজার বছর আগে যে সমস্ত প্রাণীর দেহাবশেষ আমরা পেয়েছি সেগুলো, এছাড়াও কিছু প্রাণী আছে যারা হাজার হাজার অনেক বছর পূর্বে যারা ছিল কিন্তু বর্তমানও আছে, এই ধরনের প্রাণীদের বলা হয় জীবন্ত জীবাশ্ম। নর্মালি জীবন্ত জীবাশ্ম খুব কমই পাওয়া যায়, বেশিরভাগ প্রাণীরাই দেখা যায় লুপ্ত হয়ে যায় বা বিবর্তিত হয়ে বর্তমান অবস্থায় এসেছে। এর মধ্যে লিমুলাস বা রাজকাকড়া নামক সন্ধিপদী প্রাণীরাও রয়েছে, এছাড়াও নিটাম, তারপর তোমার বাইলোবা, এই ধরনের কিছু উদ্ভিদও রয়েছে যারা এই জীবন্ত জীবাশ্মের উদাহরণ, এদের দ্বারাও বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। তো তোমরা এক্ষেত্রে কি করবে, সবগুলো বিবর্তনের প্রমাণই আলাদা আলাদাভাবে সুন্দরভাবে পড়বে, যদিও পরীক্ষায় বিবর্তনের সপক্ষে প্রমাণ দাও এভাবে প্রশ্ন আসবে না, সবগুলো আসবে না, কিন্তু স্পেসিফিকলি দিয়ে দেয় যে বিবর্তনের সপক্ষে প্রমাণ দাও এক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গ বা এক্ষেত্রে তোমার তুলনামূলক অঙ্গ সংস্থানিক সম্পর্কে বর্ণনা দাও, এভাবে আসে। তো তোমরা সবগুলোই মোটামুটি ভালোভাবে শিখে ফেলবে আর বুঝে পড়বে, তাহলে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে, বুঝে পড়াটা সবচেয়ে বেশি দরকার। তুমি যদি বুঝে পড়ো তাহলে এটা সহজে ভুলবে না এবং দেখতে পাবে যে এই যে এতগুলো প্রমাণ রয়েছে কোনোটার সাথে কোনোটা আর ক্রস হবে না বা মিলে যাবে না, এজন্য বুঝে পড়ার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আশা করছি যতটুকু পড়েছি তোমরা খুব ভালোভাবে পড়াগুলো শিখে নেবে, আর বইয়ের মধ্যে এগুলো আমি আশা করি যা বুঝিয়েছি তোমরা বুঝতে পারছো, তারপর নিজেরা বইয়ের মধ্যে পড়ে বুঝে বুঝে পড়বে, আর যদি বুঝে পড়ো তাহলে এগুলোতে কোনো সমস্যা হবে না, না বুঝে পড়লে মনে থাকার না থাকার সম্ভাবনা বেশি এবং এগুলো একটার ভিতর একটা চলে যাবে, হয়তো দেখা যাবে যে এখানে আছে জীবন্ত জীবাশ্ম, তুমি ওখানে জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলো লিখে ফেলছো, এটাও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে তুলনামূলক অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ যাচ্ছে, সেখানে তুমি লুপ্তপ্রায় অঙ্গ বা সমসমস্ত অঙ্গ লিখে ফেলছো, তো এক্ষেত্রে তুমি যদি বুঝে পড়ো তাহলে এগুলোতে আর কোনো সমস্যা হবে না। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে এবং আবার পড়াশোনা শুরু করে দাও, আশা করছি সবাই ঈদের ছুটি ভালোই শেষ হয়েছে আর আমাদের সময় নেই, এখন আবার আমাদের পড়াশোনা শুরু করতে হবে কারণ সামনে পরীক্ষাটা জন্য প্রিপারেশনও শেষ করতে হবে। সবাইকে সবাইকে জানাচ্ছি, আসসালামু আলাইকুম।